দাবি টনক নড়ে গেছে নাস্তিকদের, যিনি বলেন টনক নড়ে গেছে সেই আহলে হাদিস সালাফিদের। আমরা এই মগজটাকে তো নষ্ট করছি, ওই সালাফিরা নষ্ট করে দিতেছে। 20 টাকার তারাবিরে বানাইতেছে কি 8 টাকা। এই যে ঝগড়া সামনে আসতেছে, শবে বরাত নিয়ে ওই বেঈমান আকরামুজ্জামান কি বলল কথা বল না। আকরামুজ্জামান বলল যে শবে বরাতের রাতে ইবাদত করা আর বেশ্যাখানায় যাওয়া সমান কথা। এই দুষ্টের সম্পর্কে আমি আমার অত্যন্ত প্রিয় সরকারকে আমি বলতে চাই যে খুব তাড়াতাড়ি একে গ্রেফতার করে আইনের মুখোমুখি। বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের কথা মতো চলে, আর আল্লাহ তাআলা এই সময়কালের এই সন্ধিক্ষণে সেই সংসদের মতো, জাতীয় সংসদের মতো একটি মহাপবিত্র স্থানে আল্লাহর ওলিদের কলিজার টুকরা কত করুণা। আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি আজকে তিনি সেই সংসদে তাদের মুখ ফুটে বের হবে সেই ওলিদের বাণী, তার মুখ থেকে বের হবে সেই শবে বরাতের কথা, তার মুখ থেকে বের হবে সেই শবে কদরের কথা, 20 টাকার তারাবির কথা। কি বলে ঠিক কিনা? আমরা এই জন্য মন খুলে তার জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন একটি সময়ে যেখানে ইসলামের কণ্ঠে কথা বলার কেউ ছিল না, আর সেই সময়কালে তিনি প্রথম অধিবেশনে দোয়া করতেছেন। সুবহান বলে প্রথম অধিবেশনে কি করতেছেন দোয়া করছেন? কি ভাই মনটা ভরে যায় নাই? হাত উঁচু করে বলেন মনটা ভরে যায় নাই? এই জন্য উনি আমাদের অগ্রজ, উনি আগে সংসদে গেলেন, এরপরে আমরা তো আছি একের পর এক। আলেমুলামারা এখন তার সেই পিছু ধরে তাকে ইমাম বানিয়ে সেখানে প্রবেশ করবে। কি বলেন ঠিক কিনা? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই ধরনের আলেমদের সংসদে একান্ত কি প্রয়োজন। একটি কণ্ঠ সারা বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত মুসলমানের কণ্ঠ, কথা বলেন একজন এই ধরনের আলেমের মুখের দাবি সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মুখের কি দাবি? টনক নড়ে গেছে নাস্তিকদের, যিনি বলেন টনক নড়ে গেছে সেই আহলে হাদিস সালাফিদের, যেই সংসদ থেকে এখন আর ওই সালাফি মতবাদ পাশ হবে না, এখান থেকে আর ওই ধরনের কোন কথা কেউ যদি বলে তার প্রতিবাদ করার মতো মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। আমরা তার জন্য দোয়া করবো কিনা?